বিজয়নগর রাজ্যের রাজা কিং প্রতাপ সিংহ তার একমাত্র মেয়ে মালাকে নিয়ে থাকতো। মালার জন্মের সময়ই তার মা মারা গিয়েছিল, তাই ছোট্ট মালার দেখাশোনার জন্য রাজা বীর প্রতাপ সিংহ আরতি নামে এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। মালা, এই মালা, কোথায় গেলি তুই? এদিকে একটু আয় তো। মেয়েটা যে সারাদিন কোথায় থাকে, কি করে কে জানে। এই তো মা, আমি এসে গেছি। আর তুমি কেন এভাবে ডাকছো আমাকে মা? তোমার কি কিছু লাগবে? বলো মা, তাড়াতাড়ি বলো, আমার আবার একটু কাজ আছে। কি, তুই আমাকে এখন তোর কাজ দেখাচ্ছিস? কি, তোর এত বড় সাহস! আমার কাছে কিন্তু তোর সাহস চলবে না, বলে দিলাম। আমি তোকে যাই বলবো তুই তাই করবি। যা, এখন আমার জন্য এক গ্লাস গরম জল নিয়ে আয়। কেন মা, রাজ্যে কি আর কোনো দাসী নেই নাকি যে তুমি আমাকে জল নিয়ে আসতে বলছো? আচ্ছা মা, বাবা যুদ্ধে যাওয়ার পর থেকে তুমি আমার সঙ্গে কেমন জানি করছো? কেন মা, আমি কি তোমার মেয়ে নই? হিরে মালা, তুই কি এখন আমার সঙ্গে তর্ক করবি নাকি? আমি যা করতে বলেছি তুই তাই করবি। আর শোন, আমি তোর নিজের মা নই যে তোকে নিজের মেয়ের মতো করে দেখব। আমি তোর সৎ মা। তুমি আমার নিজের মা নও? তুমি আমার সৎ মা? না মা, না, তুমি আমার মা। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। এরপর আলতি মালাকে সব কথা খুলে বলে যে তাকে কেন বিয়ে করা হয়েছিল। আরতির মুখে এসব কথা শুনে মালা খুব কষ্ট পায়, আর তাড়াতাড়ি গরম জল এনে আরতিকে দেয়। শোন মালা, তুই এই রাজ্যের রাজকুমারী বলে আমার সাথে কোনো অহংকার করবি না। তুই তো জানিস আমি হলাম এই রাজ্যের রানী, কথাটা কান খুলে শুনে রাখিস। এখন যা এখান থেকে। এসব কথা বলে মালা মন খারাপ করে বাহিরে চলে যায়। এটা এটা মা আমাকে কি কথা শোনালো? আমার মা তাহলে কি মারা গেছে? এ কথা বাবা আমাকে একবারও বলেনি। এজন্যই তো বলি, মা আমার সঙ্গে কেন দাসীদের মতো ব্যবহার করে? একবারও মনে করে না যে আমি এই বিজয়নগর রাজ্যের রাজকুমারী। আর যাই হোক, তবুও তো সে আমার মা। আর এভাবেই সৎমায়ের অত্যাচার সহ্য করে মালার দিন কাটতে থাকে। একদিন হঠাৎ রাজপ্রাসাদে খবর আসে রাজা যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এই মুখ পড়ি সর্বনাশী মেয়ে, এক্ষুনি বেরিয়ে যা বলছি আমার রাজপ্রাসাদ থেকে। আজ তোর জন্যই আমার কপালটা পুরল। জন্মের সময় মাকে খেয়েছিস, আর এখন আমার স্বামীকে খেলি? আর এখন তুই মনে মনে কি ভাবছিস আমি বুঝি না। তুই ভাবছিস এখন তোর বাবা নেই বলে তুই রাজত্ব করবি? কোনোদিনও না। তুই এক্ষুনি এই প্রাসাদ থেকে চলে যা। মা, এসব তুমি কি বলছো? বাবা মারা গেছে, এতে আমার কি দোষ? এর জন্য কি তুমি আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে? না মা, না, আমাকে তুমি তাড়িয়ে দিও না, আমি কোথাও যাব না। এরপর মালা আরতির হাতে পায়ে ধরলেও আরতি কোনো কথা না শুনে মালাকে রাজ্য থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সবকিছু হারিয়ে মালা কাঁদতে কাঁদতে নদীর ধারে চলে যায়। অন্যদিকে কারিশ্মা নামে এক পরী পৃথিবী ভ্রমণ করছিল। হঠাৎ এসে মালাকে দেখে সেখানে চলে আসে। এ কি, কে তুমি? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একটা পরী। তা পরী, তুমি কেন আমার এখানে এসেছো? তোমার কি কোনো সাহায্য লাগবে? না না পুচকি, আমার কোনো সাহায্য লাগবে না। আর আমি হলাম কারিশ্মা পরী, আজ আমি পৃথিবীতে ভ্রমণ করতে এসেছি। আচ্ছা, এখন বলো তো তোমার কি হয়েছে? তুমি কেনই বা এভাবে এখানে বসে কাঁদছো? এরপর মালা তার সব কষ্টের কথা কারিশ্মা পরীকে খুলে বলে। মালার এমন কষ্টের কথা শুনে পরীর অনেক মায়া হয়। তুমি কোনো চিন্তা করো না রাজকুমারী মালা, আজ থেকে তোমার কোনো কষ্ট থাকবে না। তুমি বরং এখন আমার সাথে চলো। ও পরী, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন আবার তোমার সাথে কোথায় যাব বলো তো? যেহেতু তোমার পৃথিবীতে থাকার জায়গা নেই, যেহেতু তুমি আমার সঙ্গে আমার পরীর রাজ্যে থাকবে, আর আমার পরীর রাজ্যে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। তাই বলছি, তুমি কি যাবে আমার পরীর রাজ্যে আমার সাথে? তুমি সত্যি বলছো পরী? আমাকে তোমার সাথে তোমার পরীর রাজ্যে নিয়ে যাবে? তবে চলো পরী, আমি যে আর এত কষ্টের মধ্যে থাকতে পাচ্ছি না। এরপর কারিশ্মা পরী মালাকে তার সাথে নিয়ে পরীর রাজ্যে উড়ে যেতে থাকে।
আর উড়তে উড়তে সে পরীর রাজ্যে পৌঁছে যায়। পরীর রাজ্য দেখে তো মালা খুশিতে নাচতে শুরু করে দেয়। কারিশ্মা পরি, তোমাদের পরীর রাজ্য তো অনেক সুন্দর, কত সোনা গয়না, কত জিনিস। তবে পরি, আমি তোমাদের এখানে কিচ্ছু চাই না, আমি শুধু তোমাদের সঙ্গে হাসি খুশি থাকতে চাই। রাজকুমারী, তুমি সত্যি অনেক ভালো মেয়ে, অন্য কেউ হলে এগুলো সবকিছু দেখে অনেক লোভে পড়ে যেত। আর তুমি কিনা এসব কিছুই চাইছো না? তুমি কোনো চিন্তা করো না, তুমি এখন থেকে আমার সাথে থাকবে। কেমন? এরপর থেকে মালা পরীর রাজ্যে থাকতে শুরু করে, আর এভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন পরি মালাকে নিয়ে আবার পৃথিবী ভ্রমণ করতে আসে। নিজের দেশে তো এসে মালা খুশি হয়ে পরির সাথে উঠছিল, আর হঠাৎ করে মালা তার মায়ের চিৎকার শুনতে পায়। এ কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, এই শয়তান ডাইনী তো আমাকে মেরেই ফেলবে। এরপর পরি ও মালা চিৎকার শুনে নদীর পাড়ে চলে যায়। তারপর মালা দেখে এক শয়তান ডাইনি তার মাকে বেঁধে রেখেছে। আজ তোকে আমি মেরেই ফেলবো, আর তোকে মেরে আমি ওই রাজপ্রাসাদে রাজত্ব করব। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তুই আজ আমার হাতেই মরবি। শয়তান ডাইনি, তুই কিছুতেই আমার মাকে মারতে পাবি না, আর আমি তোকে কোনোদিনও এই রাজ্যের রাজত্ব করতে দেব না। এরপর পরি জাদু করে একটা তরোয়াল এনে মালাকে দেয়, আর মালা সেই ধারালো তরোয়াল দিয়ে ডাইনিকে আঘাত করতে ডাইনি সেখানে মারা যায়। মা রে, তুই আমাকে মাফ করে দে, আজ তুই পরের মেয়ে হয়েও আমাকে বাঁচালি, তুই না থাকলে আজ ওই ডাইনি আমাকে মেরেই ফেলতো। মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দে, আর ওই রাজপ্রাসাদে ফিরে চল, ওই রাজপ্রাসাদ যে তোর। না মা, আমি যে এখানে থাকতে পারবো না, আমি যে এখন পরীর রাজ্যে থাকি, ওটাই যে এখন আমার বাস। আচ্ছা মা, তুমি সাবধানে থেকো, এখন চলি তাহলে। এরপর মালা কারিশ্মা পরীর সাথে আবার পরীর রাজ্যে চলে যায়, আর ওখানেই পরীদের সাথে সুখেই দিন কাটাতে থাকে। অনেক দিন আগের কথা, এক গ্রামে এক অসহায় বৃদ্ধা বাস করত। আত্মীয় স্বজন বলতে তার তেমন কেউই ছিল না। তার ছোট্ট একটা জমি ছিল, সেটুকুতেই গরু দিয়ে হাল চাষ করে চাষবাস করত। আর সেখান থেকে যে ফসল হতো তা বাজারে বিক্রি করে তার খাওয়া পড়া চলে যেত। সেই অসহায় বৃদ্ধ লোকের জমির পাশেই তার গ্রামের এক দুষ্ট লোকের অনেক জমি ছিল, আর সেই দুষ্ট লোক ট্রাক্টর দিয়ে জমি চাষ করত। এবং সেই দুষ্ট লোকটি ছিল অনেক লোভী প্রকৃতির। অনেকদিন হয় পায়তারা করছিল কি করে সেই বৃদ্ধা দরিদ্র লোকের জমি দখল করে নেওয়া যায়। সে নানা ভাবে প্রলোভন দেখিয়ে বৃদ্ধের জমি দলিল করে নিতে চায়। আমার এত বড় জমির সাথে তোমার এতটুকু জমি, এই জমিটা তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমার জমি আরো বড় হয়ে যাবে, এর পরিবর্তে আমি তোমাকে অন্য একটা জায়গাও দেব আর অনেকগুলো টাকাও দেব। এটা আমার বাপ দাদার সম্পত্তি, এখানে অনেক স্মৃতি জড়িত, আমি তোমাকে এই জমি দিতে পারবো না। বৃদ্ধার এমন কথা শুনে লোকটি অনেক রেগে যায়। কিভাবে এই জমিটি দখলে নেওয়া যায় সে সেই ফোন দিয়ে আটতে থাকে। এই জমিতে চাষবাস করেই ওর রুজি রোজগার হয়, এটা যদি বন্ধ করতে পারি তাহলে সে অভাবের তাড়নায় আমার কাছে তার জমিটুকু বিক্রি করতে বাধ্য হবে। একদিন বৃদ্ধা হাল চাষ করার সময় তার গরুটিকে বিশ্রাম নেওয়ার জন্য ছায়ার সাথে বেঁধে রাখে এবং নিজেও খাবার খেতে চলে যায়। আর এরই ফাঁকে সেই দুষ্ট লোকটি সেখানে চলে আসে এবং গরুটিকে বিষ মাখানো খাবার খেতে দেয়। সেই খাবার খেয়ে গরুটি সেখানেই মরে যায়। এটা দেখে তো চাষি অনেক দুঃখ পায়, আর এরপর থেকে চাষির দুঃখ অনেক গুণে বেড়ে যায়। তার কাছে এত পরিমাণ টাকাও ছিল না যে হালের জন্য সে আর একটা গরু কিনবে, তাই সে কষ্ট করে নিজেই লাঙল টেনে চাষবাস করতে থাকে। আর তার এই কষ্ট দেখে দুষ্ট লোকটি মুচকে মুচকে হাসতে থাকে। সারাদিন এমন হাড় ভাঙা খাটুনির পর
ক্লান্ত হয়ে বৃদ্ধ বাড়ি ফিরছিল। জঙ্গলের পথ দিয়ে যখন সে যাচ্ছিল তখন সে রাস্তায় একটি মস্ত বড় ডিম পড়ে থাকতে দেখে। একটু দূরে এসে দেখতে পায় একদল হাতি সেখানে আসছে। এত বড়, এটা কিসের ডিম? আর হাতিগুলো তো দেখছি এই পথ দিয়েই আসছে। ডিমটা তার পাড়ের নিচে পড়লে তো এটা ভেঙেই যাবে। এই ডিমটাকে এখনই আমি সরিয়ে রাখি। এরপর বৃদ্ধ ডিমটিকে ঠেলে ঠেলে রাস্তার এক পাশে নিয়ে যায়, আর তারপর হাতির পাল সেই রাস্তা দিয়ে চলে যায়। বৃদ্ধ যেই চলে যাবে তখন সে ভাবে, এটা কার ডিম সেটা তো জানা গেল না, আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। ডিমটাকে এভাবে ফেলে গেলে তো অন্য প্রাণীরা এসে কি ফেলতে পারে, তার চেয়ে বরং এটাকে আমি বাড়িতে নিয়ে যাই। এই বলে বৃদ্ধ ডিমটিকে তার বাড়িতেই নিয়ে যায় এবং ঘরের একপাশে রেখে রাতে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে চোখ খুলে সে দেখে ডিমটা ভাঙা অবস্থায় সেখানে পড়ে আছে। এটা দেখে তো বৃদ্ধ অবাক হয়ে যায়। ঠিক তখনই ঘরের আরেক দিক থেকে একটা মুরগির বাচ্চা বাবা বাবা বলে ডেকে ওঠে। বাবা বাবা! এই মুরগির বাচ্চাটা ছিল অন্য সব মুরগির থেকে একদমই আলাদা আর একটু বড় প্রকৃতির। এটা দেখে তো বৃদ্ধ আরো বেশি অবাক হয়ে যায়। এবার সে বুঝতে পারে মস্ত বড় সেই ডিম থেকেই এই মস্ত বড় বাচ্চা বের হয়েছে, এবং বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরেই তাকেই প্রথম দেখেছে, আর তাই বৃদ্ধকেই বাবা বাবা বলে ডাকছে। বৃদ্ধ খুব আদর যত্ন করে সেই মুরগির বাচ্চাকে বড় করতে থাকে। একদিন জাদুর সেই মুরগির বাচ্চাটি বলে, বাবা আমি যথেষ্ট বড় হয়ে গেছি, আমাকে তোমার জমিতে নিয়ে যাও, আমি তোমাকে চাষবাসে সাহায্য করতে চাই। বৃদ্ধ জাদুর সেই মুরগিকে তার জমিতে নিয়ে যায় এবং বৃদ্ধা মুরগির সাথে একটি লাগল বেঁধে দেয়, আর সেই মুরগি চোখের পলকে জমি চাষ করে দেয়। এরপর জাদুর মুরগি নিজেই ঠোকর দিয়ে জমিতে বীজ বপন করে। এই আশ্চর্যের এখানেই শেষ নয়, মুরগি বালতি দিয়ে নদী থেকে পানি নিয়ে এসে জমিতে সেচও দিত, আর দেখতে দেখতে জমির ফসলও অনেক বড় হয়ে গেল। বৃদ্ধের মুখে তখন অনেক হাসি ফুটল, আর এভাবে কয়েকবার চাষ করতে করতে বৃদ্ধেরও অনেক টাকা পয়সা হয়ে গেল। কুঁড়ে ঘর থেকে সে বিল্ডিং তৈরি করল, আর তার এই উন্নতি দেখে সেই দুষ্ট লোকটি রাগে হিংসায় জ্বলে উঠল। হালের গরুটাকে তো মারলাম, কিসের কি অবস্থা খারাপ হবে, তা না উল্টো এই মুরগি এসে বুড়োর অবস্থায় পাল্টে দিচ্ছে। এখন জমি বিক্রি তো দূরের কথা, এভাবে আর কটা দিন গেলে তো দেখছি বুড়োই আমার উল্টো জমি সব কিনে নেবে। না, এই মুরগির একটা কিছু করতেই হবে। পরদিন সেই দুষ্ট লোকটি যায় সেই জমিতে। মুরগি আর বৃদ্ধ কাজের ফাঁকে তখন বিশ্রাম নিচ্ছিল। আগের বারের মতো বিষ মিশিয়ে মুরগিকে সেই খাবারটা দিতে যায়, কিন্তু এটা তো ছিল জাদুর মুরগি, তাই সে বুঝতে পারে খাবারে বিষ মেশানো আছে এবং সে দুষ্ট লোকটাকে তাড়া করে। মুরগির তাড়া খেয়ে দুষ্ট লোকটি জান নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তু সে আর বসে থাকে না, সে নতুন ফন্দি আঁকতে থাকে। এই মুরগিটা এত বড়, এর সাথে আমি শক্তিতে পারবো না, জাল পেতে একে আমি আটকাবো, তারপর দূর থেকে ওকে খুঁচিয়ে খুঁচিয়ে মারবো। পরদিন দুষ্ট লোকটি ফটাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের সেই রাস্তায় যায়। বৃদ্ধ ও মুরগি ফেরার পথে তার একটা জাল বিছিয়ে রাখে এবং দুজনে সেই বল্লেম হাতে গাছের আড়ালে লুকিয়ে থাকে। কাজ শেষে মুরগি ও বৃদ্ধা সেই পথে বাড়ি ফিরছিল এবং সেখানে তাদের জালে পা আটকে যায়। অনেক চেষ্টা করেও তারা সেই জাল থেকে পা বের করতে পারছিল না। কি জাল কোথা থেকে এলো, আমরা তো দেখছি আটকা পড়ে গেছি, আর তো এগোতেই পারছি না। হ্যাঁ, নিশ্চয় কোনো দুষ্ট লোক ফাঁদ পেতে রেখেছে আমাদের আটকানোর জন্য, দেখি আমি ঠোঁট দিয়ে জাল ছিঁড়তে পারি কিনা। এই বলেই জাদুর মুরগি যখনই ঠোকর দিয়ে জাল ছিঁড়তে যাবে তখনই বল্লম হাতে দুষ্ট লোক এবং ফটা বেরিয়ে আসে। দূর থেকেই তারা বল্লম দিয়ে মুরগিকে খোঁচাতে থাকে। আরে মুরগি, এবার যাবি কোথায়? আমাদের হাতেই দেখছি তোর মরণ আছে।
আর জাদুর মুরগি তখন কক কক করে ডেকে ওঠে। আর তার ডাক শুনে অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানকার মাটি দলদল করে কাঁপতে থাকে। আর দেখতে দেখতে সেখানে বিশাল আকারের এক মুরগি চলে আসে। সে ঠোকর দিয়ে দুষ্ট কালু এবং ফটাকে শাস্তি দিতে থাকে। দুষ্ট কালু তার সকল অপরাধ স্বীকার করে নেয় এবং বৃদ্ধের কাছে ক্ষমা চেয়ে নেয়। আমাকে ক্ষমা করে দিন চাচা, আমি আপনার অনেক বড় ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু দেখছি এখন আমার নিজেরই জীবন চলে যাচ্ছে। আপনি দয়া করে এই মুরগিটিকে থামতে বলুন, আপনি না বললে সে থামবে না। এরপর বৃদ্ধ সেই বড় মুরগিকে তাদের ক্ষমা করে দিতে বলেন এবং বড় মুরগি তাদেরকে ছেড়ে দেয় এবং তারা সেই জাল খুলে বৃদ্ধ ও জাদুর মুরগিকে মুক্ত করে। আবার বৃদ্ধ তখন সেই বড় মুরগিকে জিজ্ঞেস করে, তুমি কে? এই যে মুরগির বাচ্চাটা রয়েছে, এটা আমার বাচ্চা, পাশের জঙ্গলের ভিতরেই আমার বাসা। হ্যাঁ, সেই দিন রাস্তা দিয়ে যেতেই তো একটা ডিম আমি পেয়েছিলাম। ডিম থেকে বাচ্চা ফোটার সময় হয়েছিল, তাই আমি গিয়েছিলাম কিছু খাবার আনতে, যেন বাচ্চা ফুটে বের হয়ে কিছু খেতে পায়। কিন্তু সেই ডিম গড়িয়ে গড়িয়ে এখানে চলে এসেছিল। বৃদ্ধ, তুমি খুব ভালো কাজ করেছিলে, তুমি না থাকলে আমার সেই ডিমটি নষ্ট হয়ে যেত। তুমি অনেক আদর যত্ন করে একে লালন পালন করেছো। তুমি কি এখন একে নিয়ে যাবে? ও তো আমাকে বাবা বলে ডাকে, তাই আমিও ওকে আমার নিজের সন্তানের মতোই দেখি। ও চলে গেলে যে আমি আবারও একা হয়ে যাব। হ্যাঁ মা, এতদিন পর আমি তোমাকে ফিরে পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি। আর এই বৃদ্ধকে আমি জন্মের পর থেকে বাবা বাবা বলে ডাকি, সেও আমাকে খুব ভালোবাসে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না মা, আবার তোমাকেও হারাতে চাই না। ঠিক আছে ঠিক আছে, তোমরা যেহেতু একজন আরেকজনকে ভালোবাসো এবং ও যেহেতু তোমাকে বাবা বলে ডাকে, তাহলে ও তোমার কাছেই থাক, আমি তো আরো ডিম পারবো, আমার আরো অনেক বাচ্চা হবে। আর তাছাড়া মাঝে মাঝে আমি এসে তোমাদের দেখে যাব, তবে তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমাকে ডাকতে ভুলবে না, কিন্তু আমি সাহায্যের জন্য চলে আসব। এরপর জাদুর মুরগি ও বৃদ্ধ বাসায় চলে গেল এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অনেক দিন আগের কথা, ছবির মতো সুন্দর একটি দেশ ছিল, যার নাম ছিল কৃষ্ণনগর। সেই দেশের রাজা ছিল ছবির মতো সুন্দর, তার নাম ছিল কৃষ্ণচন্দ্র। সেই দেশের একদিকে ছিল পাহাড় আর অন্যদিকে ছিল অনেক গাছপালা ও বন জঙ্গল। সেই দেশের রাজা ছিলেন অনেক ভালো মানুষ, তিনি সবাইকে খুবই ভালোবাসতেন, গরিব দুঃখীদের অর্থ দিয়ে সাহায্য করতেন। তার রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না, ছিল না কোনো ক্ষুধার্ত মানুষ। রাজা সবারই খোঁজ খবর নিতেন, কারো কোনো কিছু লাগলে তিনি নিজেই তার ব্যবস্থা করে দিতেন। হি বেটা, তোমার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে শুনি? তা মহারাজ, ভালোই যাচ্ছে। ঠিক আছে, কোনো কিছুর দরকার হলে আমাকে জানাতে ভুলো না কিন্তু। জি মহারাজ। এই যে নগেন, শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে। আগে জি রাজা বাহাদুর। ঠিক আছে, কোনো কিছু দরকার হলে আমার দরবারে চলে এসো কিন্তু। জি আচ্ছা। এভাবেই দিন কেটে যাচ্ছিল। রাজ্যের পাশ দিয়ে কলকল স্রোতে বয়ে যাচ্ছিল এক নদী। সেই নদীর জল দিয়ে গ্রামবাসীরা তাদের পিপাসা মিটাতো। আশেপাশে রাজ্যের লোকজন এসেও সেই নদী থেকে জল সংগ্রহ করে নিয়ে যেত। রাজা সবাইকে খুব ভালোবাসতেন, কারো নিষেধ ছিল না নদীর জল নেওয়ার। গরু ছাগল পশু পাখি সবাই সেই নদীর জল দিয়ে পিপাসা মেটাত। দেখতে দেখতে রাজা বড় হয়ে গেল। তিনি মারা যাওয়ার পর তার ছেলে হরিশ্চন্দ্র রাজ সিংহাসনে আরোহণ করল। কিন্তু রাজা যেমন ভালো মানুষ ছিলেন, তার ছেলে ততটা ভালো ছিল না। সে ছিল একজন বদমেজাজি আর লোভী ব্যক্তি, সে তার বাবার মতো প্রজাদের সাহায্য করে না। রাজ্যের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে সে পাশের রাজ্যের সমস্ত লোকজনের জল নেওয়া বন্ধ করে দিল। দেখতে দেখতে সুজলা সুফলা গ্রামটি আস্তে আস্তে বিপন্ন হয়ে গেল। এখন আর গাছে গাছে ফুল ফোটে না।
পাখি গান গায় না, লোকজনের মনে সুখ নেই। এরপর এলো গ্রীষ্মকাল, আশেপাশে অনেক রাজ্যে খরা দেখা দিল। কৃষ্ণনগরের সেই নদীও শুকিয়ে গেল, নদীতে আর এক ফোঁটা জল নেওয়ারও সুযোগ থাকলো না। রাজ্যের মানুষদের অবস্থা খুবই কঠিন হয়ে উঠল। এখন আমরা কি করব, আমরা কোথায় জল পাব? জলের অভাবে আমাদের জীবন যে বড় কঠিন হয়ে যাচ্ছে। শুনেছি অনেক দূরে পাশের রাজ্যে একটি বড় কূপ আছে, ওই কূপে এখনো কিছুটা জল আছে, চলো সবাই মিলে আমরা সেখান থেকে জল নিয়ে আসি। ঠিক আছে চলো। রাজ্যের সবাই ওই পাশের রাজ্যের কূপ থেকে জল সংগ্রহ করতে শুরু করলো। অনেক দূরের পথ হেঁটে তাদের জল সংগ্রহ করতে হতো, এতে তাদের অনেক কষ্ট হতো। একদিন গ্রামবাসীরা সবাই নতুন রাজার কাছে অভিযোগ নিয়ে আসলো। মহারাজ, দয়া করে আপনি কোনো ব্যবস্থা করুন, জলের অভাবে আমরা তো সবাই মারা যাব। নদীতে জল না হলে আমি জলের ব্যবস্থা কোত্থেকে করব? কিছু একটা তো করুন, না হলে সমস্ত ফসল যে নষ্ট হয়ে যাবে। রাজাও চিন্তায় পড়ে গেল কি করা যায়। একদিন গায়ের এক প্রজা এসে খবর দিল, মহারাজ মহারাজ, আপনার রাজ্যে একজন সাধক এসেছে, সে অনেক বছর সাধনা করে ফিরে এসেছে, আপনি যদি তার কাছে কোনো সাহায্য চান তাহলে হয়তো একটা ব্যবস্থা হতেও পারে। এই কথা শুনে রাজা মন্ত্রীকে নির্দেশ দিলেন, মন্ত্রী তুমি এখনই সাধু বাবার কাছে যাবে আর তাকে গিয়ে বলবে গায়ের নদীতে অনেকদিন থেকেই জল নেই, সে যদি জলের ব্যবস্থা করে দিতে পারে তাহলে তাকে অনেক পুরস্কৃত করা হবে, আরও বলবে এটা রাজার নির্দেশ, আর যদি সে রাজার কথা না মানে তবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মন্ত্রী এ কথা শুনে খুব দ্রুত সাধু বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অনেক দূরে জঙ্গলে গিয়ে এক প্রাচীন বটগাছের নিচে সে সাধু বাবার দর্শন পেল। সাধু বাবা, আমি এই রাজ্যের রাজার কাছ থেকে আপনার উদ্দেশ্যে একটা পয়গাম নিয়ে এসেছি, আপনি যদি এই কাজটা করে দেন তাহলে আপনাকে অনেক পুরস্কৃত করা হবে। আমি সন্ন্যাসী মানুষ, পার্থিব কোনো কিছুতেই আমার কোনো লোভ নেই, তুই বল বাছা তোর কি প্রার্থনা। বাবা, এই গায়ের পাশ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছিল সেই নদীতে অনেক দিন থেকে কোনো জল নেই, জলের অভাবে যে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, প্রজারা অনেক কষ্ট পাচ্ছে, তাই আপনি যদি জলের ব্যবস্থা করে দেন তাহলে অনেক উপকার হয়। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে এক কলসি জল নিয়ে আমার কাছে আসবি, আমি তখন উপায় বলে দেব। পরদিন সকালে মন্ত্রী একটি কলসে জল নিয়ে সেই সাধু বাবার কাছে গেল। সাধু বাবা সেই জলে ফু দিয়ে দিলেন, শোনো বৎস, এই জল আজ রাতে নদীতে ঢেলে দিবি এবং তারপরে পিছনে না তাকিয়ে সোজা বাসায় চলে যাবি, আর কাল সকালে গিয়ে দেখবি নদীতে জল পূর্ণ হয়ে গিয়েছে, আর সবাইকেই সেই জল ব্যবহার করতে দিবি, কিন্তু খবরদার কাউকেই নিষেধ করতে পারবি না। জি বাবা, আপনার অনেক দয়া। মন্ত্রী বাড়ির দিকে ফিরে গেল। সেই দিন রাতে যখন চাঁদ আকাশে উঠল তখন মন্ত্রী সেই জল ভরা কলস নিয়ে গিয়ে নদীতে ঢেলে দিল এবং কোনো দিকে না দেখে সে বাড়ির দিকে ফিরে চলল। পরের দিন সকালে সূর্য ওঠার পর গ্রামবাসীরা নদীর কাছে গিয়ে তো অবাক, আরে নদী তো জলে ভরে গিয়েছে, এটা কিভাবে হলো? সে যাই হোক, জল পেয়ে গেছি এতেই আমরা খুশি, আবার আমাদের ফসল বেড়ে উঠবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। গ্রামবাসীরা খুব খুশি হলো, তারা পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে বাড়ির দিকে ফিরে চললো। দেখতে দেখতে সে নদীতে যে জল এসেছে এ কথা আশেপাশের রাজ্যে প্রচার হয়ে গেল। তখন পাশের রাজ্য থেকে লোকজন জল নিতে আসা শুরু করলো। এ খবর যখন রাজার কানে পৌঁছালো তখন রাজা ভীষণ রেগে গেলেন। তিনি সেনাপতিকে ডেকে বললেন, ওহে সেনাপতি। জি মহারাজ। শুনলাম আমার নদীর জল আশেপাশের কাঙ্গাল ভিক্ষুকেরা নাকি নিয়ে যাচ্ছে। জি মহারাজ, কোনো রাজ্যে তো আর জল নেই, শুধু আপনার রাজ্যেই জল আছে। তুমি এখনই বেরিয়ে পড়ো,
আর অন্য রাজ্যের মানুষজন যেন আমার নদীর জল না নিতে পারে সেই ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। তখন রাজার আদেশে সেনাপতি পাশের রাজ্য থেকে যারা জল নিতে এসেছিল তাদের সবাইকে বের করে দিল। শোনো শোনো শোনো, আজ থেকে তোমরা আর কখনো এই নদীতে জল নিতে আসবে না, এটা মহারাজের আদেশ। যদি আসো তাহলে তোমাদের সবার শিরচ্ছেদ করা হবে। ঠিকই হুজুর, জল যদি না পাই তাহলে তো আমরা মারা যাব। মারা গেলে মারা যাবে, কিন্তু এই নদীর জল আর তোমাদেরকে দেওয়া হবে না। লোকজন অনেক কাকুতি মিনতি করলো, কারণ তাদের জল পাওয়ার অন্য কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত তারা কাঁদতে কাঁদতে তাদের রাজ্যে ফিরে গেল। দিনের কাজ শেষে সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হলো। কৃষ্ণনগরের লোকজন যখন জল নেওয়ার জন্য নদীর কাছে পৌঁছলো, তখন সবাই অবাক হয়ে দেখতে পেল নদী আবার শুকিয়ে গেছে। আরে, এ নদী তো আবার শুকিয়ে গেছে, কালই তো দেখলাম নদী ভর্তি জল ছিল, তাহলে সব জল গেল কোথায়? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে এক রাতে কেউ সমস্ত জল গিলে নিয়েছে। আরে বোকা, তাই কি সম্ভব? এক নদীর জল কি একা খেয়ে ফেলা সম্ভব? কে জানি, তাহলে কি হলো? সমস্ত জল যদি চলে যায় তাহলে আমাদের আগের মতো বিপদের দিন চলে আসবে। চলো আমরা তাড়াতাড়ি গিয়ে রাজাকে খবর দেই। গ্রামবাসীরা তখন রাজার দরবারে হাজির হয়ে বলল, মহারাজ, নদী আবার শুকিয়ে কাঠ হয়ে গেছে, নদীতে আর এক বিন্দু জলও নেই, এখন আমরা কি করব? আমাদের যে আগের দিন আবার ফিরে আসবে। সে কি, কিভাবে আবার জল চলে গেল? রাজা তখন মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী, তুমি এখনই সেই সাধু বাবার কাছে যাবে, তাকে গিয়ে বলবে নদীর জল আবার চলে গিয়েছে, সে যেন এমন কোন মন্ত্র পড়ে দেয় এই নদীর জল যেন আর জীবনে না ফুরোয়। মন্ত্রী আবার সেই সাধু বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলের নিচে এই গাছের নিচে এসে সে দেখল সাধু বাবা বসে আছে। বাবা, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাদের নদীর জল আবার যে শুকিয়ে গেছে, গায়ের লোকজন আবার জলের অভাবে ভুগছে। তোকে বলেছিলাম যারা যারা জল চাইবে তাদের কাউকে ফিরিয়ে দিবি না, তোরা নিশ্চয়ই কাউকে জল নিতে বাধা দিয়েছিস, আর এজন্যই নদীর জল শুকিয়ে গেছে। বাবা, রাজার আদেশ ছিল পাশের রাজ্যের কেউ যেন জল নিতে না পারে। এই নদীর জল পাশের রাজ্য কেন, সারা দুনিয়ার মানুষ যদি নেয় তাতেও এক ফোঁটা কমবে না, কিন্তু ওদের মন হলো অনেক ছোট, সেজন্যই নদীর জল শুকিয়ে গেছে। বাবা, আপনি কিছু একটা করুন যাতে নদীতে আবার জল ফিরে আসে। আচ্ছা, তুই এক কাজ কর, বাড়িতে ফিরে যা, কাল তুই রাজাকে বলবি আমার কাছে এক কলস জল নিয়ে আসতে। পরদিন সকালে রাজা নিজেই এক কলস জল নিয়ে সাধু বাবার সন্ধানে রওনা দিল। বটগাছের নিচে গিয়ে সে সাধু বাবার কাছে সাক্ষাৎ করল। শোন বাছা, নদীর জলে সমস্ত মানুষের অধিকার আছে, তুই এই অধিকার থেকে কাউকেই বঞ্চিত করতে পারিস না। যদি তুই অন্যদেরকে জল না দিস তাহলে তোর নদীতেও জল থাকবে না, আর এরপর থেকেও আমার কাছে আসলেও আমি তোদের আবদার পূরণ করতে পারবো না। ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কাউকেই কখনো জল নিতে নিষেধ করব না, আপনি দয়া করে আমাকে জলের ব্যবস্থা করে দিন। ঠিক আছে, এই নে, আমি এই জলে মন্ত্র পড়ে ফু দিয়ে দিচ্ছি, এটা নিয়ে রাতের বেলা নদীতে ফেলে দিবি, আর নদীতে ঢালার পর পেছনের দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে যাবি, আর পরদিন সকালে গিয়ে দেখবি নদীতে জল চলে এসেছে। সাধু বাবার কথা মতো রাজা এক কলসি জল নদীতে ঢেলে দিয়ে কোনো দিকে না তাকিয়ে চলে গেল। পরদিন সকালে উঠে গ্রামবাসীরা দেখতে পেল আবার আগের মতো নদীতে জল চলে এসেছে, তারা আবার খুব খুশি হয়ে গেল। রাজা তার ভুল বুঝতে পারলেন, তিনি ভাবলেন স্বার্থপরের মতো পৃথিবীতে বেঁচে থাকলে মনের প্রকৃত সুখ উপলব্ধি করা যায় না। তিনি মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, তুমি যাও,
রাজ্যের সমস্ত জায়গায় তুমি প্রচার করে দাও যে আজ থেকে এই নদীর জল সবার, এখানে সবারই অধিকার আছে, কাউকেই এই জল নিতে নিষেধ করা হবে না। যার যত ইচ্ছা খুশি তত এখান থেকে জল নিয়ে যেতে পারবে। আর এই খবর তুমি আশেপাশের সমস্ত রাজ্যে পাঠিয়ে দাও। এভাবে রাজা তার লোভ স্বার্থপরতা কৃপণতা ত্যাগ করে তার বাবার মতো একজন ভালো মানুষে পরিণত হলো।